জলেশ্বর থেকে বার হয়ে বা বের হয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সোনাকুনিয়া দাঁতন হয়ে বেলদা কসবা হয়ে খড়গপুরে প্রবেশ করেছে, এটা আমরা সবাই জানি এবং দীর্ঘদিন এই আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম এবং বহু প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছি, এটা সবাই জানে বা কম বেশি প্রত্যেকেই এই বিষয় নিয়ে বলতে পারবে। তো যাই হোক, আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে NH60 বা NH14-এর যে খবর, মানে কী খবর আছে, এটাই হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই অনেক দর্শকদেরই এই প্রশ্ন মনের মধ্যে জাগে যে পশ্চিমবঙ্গে NH60-এর বর্তমান অবস্থা কী, তার একটা আপডেট বা একটা আভাস দেওয়ার জন্য আমি আজকে এসেছি আপনাদের কাছে। খুব সামান্য পরিমাণে আমি তার আভাস দেব। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে খড়গপুর পর্যন্ত, জলেশ্বর থেকে খড়গপুর পর্যন্ত রাস্তাটা চওড়াকরণ অলরেডি হয়ে গেছে। খড়গপুর থেকে যে কংসাবতী যে ড্যামটা আছে, ড্যামটা পেরিয়ে মেদিনীপুর শহরের যে পূর্ব প্রান্ত দিয়ে যে রাস্তাটা চলে গেছে একবার চন্দ্রকোনা রোড পর্যন্ত, যে চৌরাস্তা মাথা পর্যন্ত আছে, তাহলে মেদিনীপুর শহর থেকে চন্দ্রকোনা পর্যন্ত চওড়াকরণ অলরেডি হয়ে আছে। এবার ওইখান থেকে গড়বেতা, তারপর শিলাবতী নদী পেরিয়ে বিষ্ণুপুর, বিষ্ণুপুরের কাছেও যদি আপনি দেখেন যে এটা ডবল লেন করা আছে, এই ডবল লেনটা মানে আরও প্রস্তরকরণ ঘটবে। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে দ্বারকেশ্বর পেরিয়ে বাঁকুড়ায় প্রবেশ করেছে, বাঁকুড়া থেকে গোবিন্দ ধাম গঙ্গাজল ঘাটি মেঝিয়া হয়ে একবারে রানীগঞ্জ, এই রাস্তাটাও আপনারা যদি দেখেন যে SH7-এর মতো চওড়া আছে, SH7-এর মতো চওড়া আছে বা এর আরও প্রস্তরকরণ ঘটেছে। সেদিন আমাকে একটা একজন প্রশ্ন করেছিল যে আপনি এটাকে ফোর লেন, আরে ভাই ফোর লেন বলতে যে NH2-এর মতো এখনও পর্যন্ত হয়নি, NH2-এর মতো সেটা হবে, হবে না নয়, তার জন্য DPR তৈরি করেছে, আমি আর আগের ভিডিওতে বলেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে বর্ধমান এবং বীরভূম, এই বর্ধমান বীরভূমের NH14-এর ভবিষ্যৎটা কী, NH14-এর যে রানীগঞ্জ থেকে আমরা যদি দেখি যে রানীগঞ্জ, রানীগঞ্জে পাণ্ডবেশ্বর, তারপরে হচ্ছে যে অজয় পেরিয়ে বীরভূমে প্রবেশ করেছে, দুবরাজপুর, সিউড়ি, আহমেদ বাজার, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি হয়ে একবারে মোড়গ্রামে এসে মিশছে। এই রাস্তাটি যে ডবল লেন আছে এটা, হ্যাঁ স্টেটওয়ে ডবল লেন যেটাকে আমরা বলি, এইটা চওড়াকরণ ঘটবে, এর জন্য DPR তৈরি হয়েছে। আমি আগেও বলেছি এখনও বলছি যে DPR তৈরি অলরেডি হয়ে গেছে, সামনে ভোট এসেছে, আগামী 2024-এর ভোট, জানি না রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের সঙ্গে সহমত পোষণ করবে কি না, যদি রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ঐক্যমত হয় তাহলে অবশ্যই এই রাস্তাটা চওড়াকরণ 100% হবেই, এটাই দেখার বিষয়। দেখুন বর্ষা এসে গেছে, বর্ষার পরবর্তীকালে মানে অক্টোবর নভেম্বরে কী রেজাল্ট আসছে আমরা দেখব, সেদিকেই আমাদের চোখ থাকবে। আপনি অবশ্যই ভালো থাকুন, নমস্কার।